আজ উল্টো রথযাত্রা। প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিছে খেয়ে আবারও রথে চড়ে বাড়িতে পথে রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। এই যাত্রাকে বলা হয় উল্টো রথ। রথযাত্রায় জগন্নাথ দেব, দধিমামন দেব রথে চড়ে গিয়ে মাসির বাড়ি হিসেবে সাত দিন যেখানে থাকতেন সেটি বর্তমানে রথ বাজার নামে পরিচিত। এই মন্দিরে সেই সময় লাল গোলায় রাজ পরিবারের পক্ষ থেকে মহা ধুমধামের সাথে পুজোর আয়োজন করা হতো এবং ছাপ্পান্ন ভোগের আয়োজন ছিল। কালের সাথে সাথে রাজপাট সমাপ্ত হয়। 60-এর দশকের মাঝামাঝি সময় গত 5 বছর ধরে লালগোলার মানুষের দ্বারা নির্মিত কমিটি পুনরায় ছাপ্পান্ন ভোগ ও খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকে। ১ বছর পূর্ণ হলো এবছর রথযাত্রা আমাদের লালগোলার রাজপরিবারের। রাজপরিবারের যে কুলগুরু আছেন দধিমামন দেব, যিনি নারায়ণের একটা রূপ, জগন্নাথ দেবও বলা হয় ওনাকে, আমার লালগোলার বাসীর এখানে আশীর্বাদ এবং সহযোগিতায় এই রথযাত্রা আগের মতোই খুব সুন্দরভাবে পরিচালনা করা হয়। আমরা এখন সকলে দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এখানে জগন্নাথ দেব 9 দিন অবস্থান করেন এবং অত্যন্ত ধূপধামের সহিত এখানে আমরা জগন্নাথ দেবের 56 ভোগ এবং 56 প্রকার ভোগ আমরা এখানে তৈরি করে থাকি। এটা সম্পূর্ণরূপে সম্ভব হয় 56 জন ভক্তের দ্বারা, যারা অক্লান্ত পরিশ্রম করেন এবং এই 56 ভোগকে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেন। আমরা আশা করব আগামী দিনে এই 56 ভোগ, দধিবামনের 56 ভোগ এবং জগন্নাথ দেবের 56 প্রকার ভোগ আরও ধুমধামের সহিত তৈরি করতে পারব এবং জগন্নাথ দেবকে নিবেদন করতে পারব। সমগ্র লালগোলাবাসী যখন আমাদের সঙ্গে এগিয়ে আসবেন, আমরা যেভাবে লালগোলাবাসীর সহযোগিতা পাচ্ছি তাতে মনে হচ্ছে আগামী দিনে আমাদের এই জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ মাসির বাড়ি আবার সেই 60 সালে আগে যে অবস্থায় ছিলেন যখন রাজপাট ছিল সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারব। মন্দিরের বর্তমান সেবায়েত শ্রী রামচন্দ্র পাচক ও তার পুত্ররা। রামচন্দ্র পাচকের থেকে জানা যায় উনি 1962 সালে এই মন্দিরের সেবায়েত হন। তার পূর্বে তার দাদার শ্বশুর শ্রী রাম শক্তিওয়ারী এই মন্দিরের বংশানুক্রমিকভাবে সেবায়েত দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুর পরে রামচন্দ্র পাঠক আজ পর্যন্ত সেবায়েতে নিযুক্ত ও তাকে সহায়তা করেন তার পুত্র শ্রী গিরিধারী পাচক ও অন্যান্যরা। লালগোলার এক প্রাচীন মন্দির যা এককালে লালগোলার বধুয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে জড়িত ছিল আজও মানুষের ভক্তির একটি আশ্রয়স্থল এবং লালগোলা রথযাত্রা লালগোলার সমস্ত মানুষের মিলনস্থল। নদিন এখানে ভালোভাবে পুজো টুজো হয়। 56 ভোগ উল্টো রথের আগের দিন 56 ভোগ হয়। এই 56 ভোগ 1960 সালে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় পুনরায় আবার চালু হয় 2018 সালে এটা চালু হয়। চালু হয়ে এই 56 ভোগ লালগোলা আমাদের রাজপরিবার এবং লালগোলার কমিটি, এখানকার নাট্যমন্দির কমিটির উদ্যোক্তা স্বপন রায় চৌধুরী এবং ধনপতি হালদার, এরা এই 56 ভোগটাকে প্রাধান্য দেয়। দিয়ে এই 56 ভোগটা আমরা পুনরায় আবার চালু করি। এবার নিয়ে 7 বছর এই 56 ভোগ চালু হলে খুব ধুমধামের সহিত খুব মানে ঠাকুরকে সাজিয়ে আমরা এই 56 ভোগ তৈরি করি এবং মোমবাতি টোমবাতি জ্বালিয়ে আমরা খুব উৎসব পালন করি এই 56 ভোগ।